দুষ্টালীর বাবেই অঘটন চুবুরিয়ার ভাবুকিত ভীতিগ্রস্ত কণমানি চারিদিনের মূরত উভদিল মাতৃহারা কণমানিকে অবশেষত সন্ধান ওলাল ডিগবৈর বানবাড়ির এগারো বছরিয়া কণমানি পাপু ফুকনের ডিগবৈ বগাপালির সুকিরাম মুন্ডা নামর লোকজনের ঘরত আশ্রয় লৈছিল পাপুয়ে। নিউজ এইটিনের বাতরির পাছতেই সোমবারে লোকজনে আরক্ষীক গতাই দিয়ে শিশুটি কণমানিটির নিখোঁজর আড়ত আছিল এটা বিশেষ ঘটনা। চুবুরিয়া অশ্বিনী বড়ুয়া নামের লোকজনের বাড়ির পৰা এটা ডালিম আর দুটি ঔটেঙা চুরি করে খোয়ার অভিযোগ ফুলকুমলিয়া লড়াটির বিরুদ্ধে। এই সামান্য ঘটনাটো কণমানিটিক হাতত কেটেপা আর টাঙুন লোকজনে খেদি অহার পাছত ওসরে হাবিলে পলায়ন করে মাতৃহারা কণমানি পাপু ফুকনে। তার পাছরে পৰা বিগত চারিদিনে সন্ধান নাছিল কণমানিটির। এটা নাতি মাত্র সি আহি অশ্বিনী বড়ুয়াই মোর ঘর আটটা বাজাত আহি লড়া বিচারিছে। সি লড়া নাই উলিয়াই দিয়ে কছে, মই কছো নাই লড়া কত উলিয়াই দিও, মারি বলে আছে গোটেই টর্চ মারি পোহর করে দিছে মোক। তারপর মই লড়া বিচারি কতো নেপালো, মাত্র দুটা টাকা দেখিছো ঘর ভিতর। তারপর দেখিছো তেহেন তেওঁলোকৰ হেনো ডালিম খালে কিবা খালে সেইবিলাক কথা কৈ আছে। পরিয়ালটির একমাত্র পুত্র সন্তানটির নিরুদ্দেশের খবরে দিশহারা করে তুলিছিল আর্থিকভাবে অনগ্রসর পরিয়ালটো। চকুলোরে বাট নেদেখা হয়েছিল পাপুর আইতাকে। পাপুর সন্ধান লাভর পাছতেই স্বস্তির নিঃশ্বাস এরিছে পরিয়ালটোয়ে। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত লোকজনের বিরুদ্ধে ডিগবৈ থানাত এজাহার দাখিল করেছে পরিয়ালর লোকে। ডিগবৈর পৰা ৰীণা কাকতি গগৈ, নিউজ18 অসম নর্থ ইষ্ট।